হুমায়ুন কবিরের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত চিকিৎসকদের এবার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের ডাক্তারি পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করলেন তিনি। কন্যাগড়ে যে চিকিৎসকদের জন্য রোগীর মৃত্যু হয়েছে তাদের হেফাজতে নিয়ে জেরা করারও দাবি করেন শ্রীরামপুরের সাংসদ। বৃহস্পতিবার এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার, তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে, তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি, এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।